প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের আয়োজনে বুড়িগঙ্গায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর শোয়ারিঘাটে বুড়িগঙ্গা নদীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই নৌকাবাইচ ইট পাথর কোলাহলের নাগরিক জীবনে মানুষকে কিছুটা হলেও আনন্দ দিয়েছে বলছেন আয়োজকরা। দেশের বিভিন্ন জেলা থেকে এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। সামনের দিনগুলোতে গ্রাম বাংলার এই খেলাগুলো আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তারা। আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর আমাদের এখানে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যে সবসময় এটা হয় না, মাঝে মধ্যে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছে আমাদের জন্য, খুব আমরা আনন্দ পেয়েছি। সামনে আরো ভালো খেলতে পারি, তার জন্য শেখ হাসিনা আমাদের জন্য একটু খেয়াল রাখে। নৌকা বাইচের এই আয়োজন দেখতে বুড়িগঙ্গার তীরে অপেক্ষা হাজারো মানুষের। যারা নদী খাল দখল করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আপনারা ডেভেলপ করবেন ভালো কথা, নদীর সীমানা দিয়ে নিন, খালের সীমানা দিয়ে নিন, আমাদের খালার মাঠ দখল করেন না, খাল দখল করেন না, নদী দখল করেন না আপনারা, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সুন্দর বুড়িগঙ্গাকে ধরে রাখতে হবে, এই সুন্দর শিবলক্ষাকে ধরে রাখতে হবে, আজকে একটা জাতির জন্য বিশেষ আনন্দের দিন, কারণ তিনি আমাদেরকে নিয়ে এসেছেন একটা অন্যতম উচ্চতায়। নৌপরিবহন প্রতিমন্ত্রী মহোদয় চাচ্ছিলেন যে যাতে আমরা এই নদীর মানুষকে নিয়ে তাকে যে সম্মান, যে তার যে একটা উচ্চ মর্যাদা, এটা যাতে তাকে আমরা দিতে পারি, এই সামান্য একটা প্রয়াস আমাদের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, একটি ব্যর্থ রাষ্ট্র থেকে উন্নয়নের রোল মডেল হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে অবাস্তব জিনিসগুলো কল্পনা করেন নাই, টেলিভিশনে দেখেছেন, সেটাই বাস্তবে পরিণত করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের কাছে বাংলাদেশ এক অনন্য নাম, যার কারণে সম্ভব হয়েছে বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের সেরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। মোট 11টি দল নৌকা বাইচে অংশ নেয়। ষাট মাঝি নৌকা বাইচে শেখবাড়ি দল প্রথম, সোনার তরি দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় স্থান অধিকার করে। 12 মাঝি নৌকা বাইচে মারুফ খানের দল প্রথম, হামিদ আলীর দল দ্বিতীয় এবং খায়রুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে লেজার শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরা হয়। পরে ফানুস উত্তোলন এবং আতশবাজির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনকে স্মরণীয় করে রাখা হয়। আহসান হাবিব, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।